কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আসলে পদ্মা মেঘনা যমুনার তীরে অনেক ঢেউ আসবে কিন্তু ফিরে কেউ আসবে না। এটা হলো পৃথিবীর নিজাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এমন করে দিয়েছেন। আমরা কিছুদিন আগেও এই গানটা একদম মাহফুজের কণ্ঠে রিসেন্ট করা, খুব বেশি আগে না, সর্বোচ্চ হলো 20-25 দিন হবে। যিনি গিয়েছেন গানটা এখনো আছে, গজলটা নাসিরটা আছে, কিন্তু লুপটা নেই। পৃথিবীর এই নিজামটা বড় বেশি মানে কষ্টের, বেদনার, কারণ আমরা যে মানুষগুলোকে ভালোবাসি, পছন্দ করি, মানে যাদের সাথে আমাদের হৃদয়ের বন্ধন হয়, আত্মার মিলন হয়, সেই মানুষগুলো যদি কখনো কোনো কারণে আড়াল হয়ে যায়, তার চেয়ে বেশি কষ্ট, বেদনা, দুঃখ আসলে হয় না। তো আজকে এই এমন একটি আমরা মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি যে হলিটিউন স্টুডিওতে দুই দিন আগের পর এখন আমরা কাজ শুরু করি নাই, কাজ হবে। যার দায়িত্বে কাজগুলো হতো, যেই কাজগুলো আঞ্জাম দিত, নিজ দায়িত্বে রাখত, সেই লোকটি এখন আমাদের মাঝে নাই, কিন্তু কাজ হবে। হলিটিউনের জন্ম একদম জন্ম থেকে ওতপ্রোতভাবে বিশ্বস্ত সহচর, হলিটিউনের হাতিয়ার, মানে যা বলেন, বিশেষণের তো শেষ করা যাবে না, কিন্তু সব বিশেষণ মিলিয়ে যে লোকটা আমাদের হলিটিউনের সঙ্গী, আমরা সহ, সে আজকে নাই। আজকে ভাবতেই মানে ভেতরটা অন্যরকম একটা বেশি একটা বিষয় পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কিভাবে বলবো যে এই জায়গাটায় মাহফুজ নাই, সে আসবে না, এখানে বসবে না, কাজ করবে না। হয়তোবা সে পৃথিবীতে বেঁচে থাকলেও কোনো কারণে কখনো যদি হলিটিউন থেকে দূরে থাকতো, সেটা হয়তোবা মেনে নেওয়ার ছিল, কিন্তু এটা মেনে নেওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলার বিধান, অমুক বিধান, পৃথিবীতে মানুষ আসবে যাবে, আকাশ থাকবে, জমিন থাকবে, আমি থাকবো না, আপনিও থাকবেন না। তো মাহফুজের জন্য দোয়া চাই, বিশেষ করে আমাদের হলিটিউন স্টুডিওর জন্য দোয়া চাই। হলিটিউন এই মাহফুজ আমাদের এই স্বপ্নে সার্থী ছিল, মানে আমার বিশ্বস্ত, মানে সবার হাজার হাজার মানুষ আছে, কয়টা মানুষের উপর আসলে আস্থা বিশ্বাস রাখা যায়, তার উপর আমি 12 বছর ধরে আস্থা বিশ্বাস রেখেছিলাম। তো আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকে আমাদের মাঝে মাহফুজের ভাইও আসছে, ইকরামুল ভাই আমাদের মাঝে আসছে, তারপরে কলরবের আরো বেশ কয়েকজন শিল্পী আছে এখানে, তারপরে মাহফুজের অনেক কাছের একজন সহচর মাসুম ভাই, উনিও আছেন এখানে। তো এই বিষয়টা ভাবছিলাম, আর বিশ্ব মূলত হলো এই লাইভটির মূল ইয়াটা হলো আপনারা যেন তার জন্য দোয়া করেন, কারণ পৃথিবীতে এই মুহূর্তে তার আর তেমন কোনো কিছুই, আপনার আমার সহযোগিতা তার প্রয়োজন নেই। আপনারা যদি দোয়া করি তার জন্য, আমরা সৎকার করি, দান করি, তার জন্য যদি আমরা মানুষের উপকার করি, সেগুলোই সে পাবে, এছাড়া তার সাথে আর কথা বলার কোনো রকম যোগাযোগের আর সুযোগ নেই। তো দোয়ার জন্য আজকের ইয়াটি আমি একটু দেখাতে চাই। হলিটিউনের আসবো না কভু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে।